তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সানাম চৌধুরীর পাশাপাশি বসে আছে রাজপ্রিয়া। সানাম এক ধ্যানে ড্রাইভ করছে, মাঝে মাঝে আর চোখে দেখছে পরিচিত একটি মুখ, গাড়িতে কেবল ওরা দুজন। সানাম চৌধুরী একাই ছদ্মবেশে এখানে এসেছেন, ওদের গাড়িটা বাড়ি যাওয়ার বিপরীত পথে চলেছে, যা দেখে রাজপ্রিয়া হঠাৎ প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? সানাম চৌধুরী এক পলক রাত্রির দিকে তাকে কোমল কণ্ঠে শুধাল, তোমায় নিয়ে কয়েক ঘন্টার জন্য নিরুদ্দেশ হব, দু চোখ যেদিকে যায় সেদিকেই যাব। আমার মন চাইছে, এ চাওয়ার কোনো কারণ নেই, এর কোনো ব্যাখ্যা নেই। রাজপ্রিয়া মৃদু হাসলো, এরপর আর কিছুটি বলো না। সে হাসি হাসি মুখে সানাম চৌধুরীর আরো একটু গা ঘেঁষে বসল। সানাম চৌধুরী বউয়ের কাজে হেসে ফেল, পরপর কোমল কণ্ঠে শুধাল, তুমি আজ কলেজে এসে সারাক্ষণ মন খারাপ করে বসেছিলে কেন? রাত কি হয়েছে, তোমার মন খারাপ কেন জান? নেতা সাহেবের কথা শুনে খানিকটা চমকায় চমকে উঠল রাজপ্রিয়া। নেতা সাহেবের কথা শুনে খানিকটা চমকে উঠল রাজপ্রিয়া, তার আজ ভীষণ মন খারাপ ছিল, এটা তো সত্যি, কিন্তু সে তো লোকটাকে কিছু বলেনি। তবে উনি জানলো কি করে? রাজপ্রিয়া চট জলদি পিতৃ প্রশ্ন করল, আমার মন খারাপ আপনি কি করে জানলেন? আমি তো আপনাকে কিছুটি বলিনি। সানাম চৌধুরী মৃদু হাসল, কিন্তু জবাব দিল না। কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে রাজপ্রিয়ার পুনরায় শুধাল, আয় কি হলো আপনার, আমি কিছু জিজ্ঞেস করছি, বলুন। সানাম চৌধুরী তাৎক্ষণিক রোডের এক সাইডে গাড়ি ব্রেক করলো, রাজপ্রিয়া কারণ হিসাবে আবারও জানতে চাইল, কি হলো, এখানে গাড়ি থামালেন কেন? সানাম চৌধুরী আকস্মিক রাজ্রিকে নিজের কাছে টেনে নিল, রাত কিচ্ছুটি বুঝে ওঠার আগেই তাকে নিজের কোলের উপর বসিয়ে দিল, এরপর মুখটা নিজের দিকে ঘোরালো, অদ্ভুত দৃষ্টিতে তাকালো বউয়ের মায়াবী মুখোপানিয়ে। মুহূর্তে সানাম চৌধুরীর চোখের দৃষ্টি স্থির হল, সে পূর্ণ দৃষ্টিতে নিজের মতো করে পড়তে চাইছে মেয়েটির চোখের ভাষা। অনাকাঙ্ক্ষিতভাবে নেতা সাহেবের এতটা কাছাকাছি আসার ফলস্বরূপ রাজপ্রিয়ার দেহটা কয়েকবার কেঁপে উঠল, শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। এতটা কাছ থেকে মানুষটার এইরকম অদ্ভুত চাহনিতে আর একটু নাজেহাল হলো রাত। এই মানুষটার চোখে অদ্ভুত এক নেশা আছে, এই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাথে ও নেই, এক্ষুনি অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে। মেয়েটা উপায়ান্তর না পেয়ে মূর্তি চোখ খিঁচে বন্ধ করে ফেল, যা দেখে সানাম চৌধুরী আলতো হাতে রাত্রি গাল ছুঁয়ে দিল, পরপর মোহিত কণ্ঠে শোথালো, জান তাকাও আমার দিকে। আস্তে ধীরে চোখ খুলল রাত, একবার তাকালো নেতা সাহেবের মুখপানে, মানুষটার দৃষ্টি এখনো ঠায় তার দিকেই নিবদ্ধ। রাজপ্রিয়ার চোখ ঘুরিয়ে ফেলো, আশেপাশে তাকালো, যদিও গাড়ির কালো গ্লাসের আড়ালে পৃথিবীর সব কিছু আবছা অন্ধকার, তবুও সে বাইরের দিকে তাকিয়ে খুঁজছে। এরই মধ্যে সানাম চৌধুরী তার মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরালো, বল, তুমি এত হাইপার হয়ে যাচ্ছ কেন জান, কি হয়েছে? রাজপ্রিয়া মৃদু কণ্ঠে চাপা দিল, কিছু হয়নি। তাহলে এমন করছো কেন? আমার ভীষণ লজ্জা লাগছে। ওই সরল উক্তি শুনে সানাম চৌধুরী নিজের কপাল চাপড়াল, এরপর হা হুতাশ করে বলে উঠল, হায় খোদা, এতদিনেও আমি বউয়ের লজ্জাটাই ভাঙতে পারলাম না, এখন তো দেখছি বউয়ের লজ্জা ভাঙাতে গিয়ে আমাকে গাড়িতেই আরেকবার বাসুরের কাজটা সেরে ফেলতে হবে। এতে আরো লজ্জা আড়ষ্ট হয়ে গেল রাজপ্রিয়া, যা দেখে সানাম চৌধুরী রাত্রির দিকে তাকে দুষ্ট হাসি দিল, বলল, লেটস গো জান, প্লিজ ফাস্ট, কাম অন কাম অন, আমরা এক্ষুনি বাসুরটা শুরু করব। আমি তোমার একমাত্র হাজবেন্ড, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? ট্রাস্ট মি, এই মধ্য দুপুরে আমি তোমার ভেতরে লজ্জার কোনো চিহ্নই রাখতে দেবো না। রাজপ্রিয়ার কান গরম হয়ে উঠল, সে এক ঝটকা সানাম চৌধুরীর থেকে দূরে সরে গেল। তাৎক্ষণিক মৃদু কোচ নিয়ে বল, কি অসভ্য লোক, আপনি দূরে সরুন দূরে সরুন, আপনি একদম আমার কাছে ঘেঁষবেন না, একদম না। সানাম চৌধুরী সেসব শুনল তো এই সে এক মুহূর্ত ব্যয় না করে রাত্রির দিকে ছুঁকে পড়ল, ফলস্বরূপ রাত্রির পিঠ ঠেকে গেল গাড়ির দরজায়। সানাম চৌধুরী বদ্ধ দরজায় কায়দা করে এক হাত রেখে মেয়েটাকে অন্য হাত দিয়ে নিজের দিকে আবারও ঘোরালো, এরপর
ওর কপালের সাথে নিজের কপাল থেকে ফিসফিস করে বলল, জান আমি কাছে না গেছলে তোমাকে মায়াটা কি করে শোনাবো? আমাদের ছোট ছোট সোনামণিদের পৃথিবীতে আনতে হবে তো, ওদের জন্য হলেও আমাকে একটু আধটু কাছে আসতে দিও। এই যে আমার এক্ষুনি অদ্ভুত প্রেম প্রেম পাচ্ছে, চলো আমরা একটু ওখানে থেকে ঘুরে আসি। শান্ত কণ্ঠে সানাম চৌধুরীর বলা ভয়ঙ্কর কথা শুনে উত্তেজিত হয়ে উঠল রাজপ্রিয়া। সে ক্রোধে বাক্যহারা মেয়েটাকে আরেকটু রাগাতে সানাম চৌধুরী ঠোঁট কামড়ে হাসলো, বলা, জান তুমি একদম উত্তেজিত হবে না, তুমি এত উত্তেজিত হলে আমি নিজেকে সামলাতে পারবো না, কিছু একটা করে ফেলবো। রাজপ্রিয়া দাঁত কটমট করে উঠল। সানাম চৌধুরীর মুখে হাত রেখে তাকে আটকে দিল। এরপর অসহায় কণ্ঠে বলল, প্লিজ আপনি একটু চুপ করুন, আপনার মুখটা এখন বন্ধ রাখুন, নয়তো এক্ষুনি আমার অ্যাটাক ফ্যাটাক কিছু একটা হয়ে যাবে। সানাম চৌধুরী হেসে ফেলল, শব্দ করেই হাসল। সে রাজপ্রিয়াকে তাৎক্ষণিক ছেড়ে দিয়ে নিজের সিটে টান টান হয়ে শুয়ে বসল। এরপর স্বাভাবিক ভাবে বলল, রাত এই যে আমি একদম চুপ, এবার বলো তোমার মন খারাপ কেন? কলেজের কেউ কিছু বলেছে, কিছু হয়েছে? রাজপ্রিয়া এতক্ষণ পর সহজ হলো খানিকটা, মন খারাপ করেই বলল, কোন কিছু না, আমার পরশকে ভীষণ মনে পড়ছিল, কিন্তু আপনি কি করে জানলেন আমার মন খারাপ? সানাম চৌধুরী মেকি হাসলো, আস্তে ধীরে জবাব দিল, যাকে আদর করে রাখি মনোহরি নিয়ে, যার স্থান বক্ষস্থল জুড়ে, তার মন খারাপ আর আমি এটা জানবো না। রাজপ্রিয়া কিছুক্ষণের জন্য অনুভূতি হয়ে গেলেন, যার চোখের দিকে তাকাতে এতক্ষণ লজ্জা লাগছিল, কিন্তু এখন সে এক মনে তাকিয়ে রইল প্রিয় পুরুষের দিকে। এরপর ধীর সুস্থে বলল, মিতা সাহেব আপনি আর কতভাবে আমাকে মুগ্ধ করবেন, আমি যে আপনার ভালোবাসার কাছে নিত্য নতুন অনুভূতির সাক্ষী। আপনার ভালোবাসা এক অপূর্ব মাধুরী যা প্রতিটি মুহূর্তে আমাকে নতুন নতুন চমক দেয়। আপনি শুধু আমাকে ভালোবাসেন না, বরং আমাকে নিজের সমস্ত হৃদয় দিয়ে বুঝতে চান। এই অনুভূতি এত গভীর যে আমি প্রতিদিনই আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ি। এই আপনি কি আমাকে পাগল বানাতে চান? হ্যাঁ আমি চাই তুমি আমাদের পাগল হও, তোমার সব পাগলামিরা আমাদের জুড়ে থাকুক, এখান থেকে এতটুকু অন্য কারো না হোক। রাজপ্রিয়া হাসল, তার হাসির মধ্যে এক ধরনের প্রশান্তি। সানাম চৌধুরী কিছুটা নিশ্চিত হয়ে নিঃশ্বাস ফেলল। আরো একবার জিজ্ঞেস করল, তোমার কি এখনো মন খারাপ? রাজপ্রিয়া পূর্বের ন্যায় হাসি হাসি মুখে সানাম চৌধুরীর কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, আপনি কাছে থাকলে কি আর মন খারাপের সুযোগ আছে? আপনার পাশে আসলেই আমার মন ভালো হয়ে যায়, আপনার শরীরের গন্ধেও আমি অদ্ভুত এক শান্তি খুঁজে পাই। আপনি আমার সাথে থাকলে দুনিয়ার কোনো মন খারাপ আমাকে ছুঁতেই পারে না। সানাম চৌধুরী মুচকি হেসে গাড়ি স্টার্ট করল। নিরিবিলি এক রাস্তায় গাড়ি চলছে, ওরা দুজনেই কিছুক্ষণ নীরবতা কাটাল। গাড়ি সোজা পথে চলে যাচ্ছে আর তাদের মাঝে নীরবতা এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল। কিছুক্ষণ পর রাজপ্রিয়া বলল, এবার আমরা কোথায় যাব? আপাতত কোনো এক শপিং মলে। ওখানে কি? কলেজ ড্রেস পড়ুয়া বউকে দেখলে আমার মনে বউ বউ ফিলিংস আসে না, মনে হচ্ছে আমি কোনো ছাত্রী নিয়ে ঘুরছি, ছাত্রীর সাথে তো আর ওসব করা যায় না, আমার ফিলিংস আনতে কিছু প্রয়োজন। রাজপ্রিয়া একটু মুচকি হাসল, কিন্তু এই নিল যে লোকটার সাথে আর কথা বলে না। দেখা গেল লোকটা মাঝ রাস্তায় পুনরায় গাড়ি থামিয়ে দিয়ে বলল, বউ আমার ভীষণ প্রেম প্রেম পাচ্ছে, আচ্ছা বউ একটু চুমু খাই। এই লোকটার তো আর লজ্জা সরম নেই, আজ তো একটা নির্লজ্জ কিনা, কিন্তু রাজপ্রিয়া তো লজ্জা আছে, সে সেই সব রিক্স নিল না, চুপ হয়ে গেল। বউয়ের থেকে পাত্তা না পেয়ে সানাম চৌধুরীর মুখটা চুপসে গেল। দু শহরে বড় এক শপিং মলে মাস্ক পরিহিত অবস্থায় পাশাপাশি হাঁটছে সানাম চৌধুরী ও রাজপ্রিয়া। সানাম চৌধুরী দু হাত ভর্তি ভারী শপিং ব্যাগ, রাজপ্রিয়া উৎফুল্ল হয়ে হাঁটছিল, মলের বিভিন্ন দোকান দেখছিল এবং মাঝে মাঝে সানামের সাথে আলোচনাও করছিল। এমন সময় হঠাৎ এক ছেলে এসে রাত্রির পাশাপাশি হাঁটতে শুরু করলো। রাজপ্রিয়া কিছু বুঝে ওঠার আগে পাশ থেকে তাকে ইচ্ছে করে ছেলেটি ধাক্কা দিল। পরপর ওর দিকে তাকে বিশ্রীভাবে এক হাসি দিয়ে সিটি বাঁচাতে বাঁচাতে অন্যদিকে চলে গেল। রাজপ্রিয়া একটু চমকে উঠল, কিন্তু সানাম চৌধুরী দ্রুত তার পাশে এসে দাঁড়িয়ে পড়ল, তুমি ঠিক আছো? রাজপ্রিয়া মাথা নেড়ে পৃথক কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। সানাম চৌধুরী বখাটে ছেলেটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই এই দাঁড়া। ছেলেটি ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে গেল। ছেলেটার মধ্যে
একটা নেতা নেতা ভাব রয়েছে। দেখেই মনে হচ্ছে সে এখানকার কোনো এক নেতা। অহরহ মেয়েদের সাথে সে এইরকমটাই করেছে। সালাম চৌধুরীর রক্ত মাথায় চড়ে বসল। সে নিজের হাতের ব্যাগগুলো ছুঁড়ে ফেলল। ছেলেটি কিছু বুঝে ওঠার আগে সালাম চৌধুরী গিয়ে ওর শার্টের কলার চেপে ধরল। পরপর নাক বরাবর খুশি দিয়ে ক্রোধিত কণ্ঠে শুধালো, এই এই তুই ওকে ধাক্কা দিলি কেন? ছেলেটিও কম না, সে সালাম চৌধুরীর সাথে শার্টে পাল্টা হাত রেখে বলে উঠল, তাতে তোর কি, কে তুই? সালাম চৌধুরী বাঁকা হেসে ওর থেকে নিজের শার্ট ছাড়িয়ে নিল আচমকা। ছেলেটির শার্ট ধরে রাখা হাতটা মুচড়ে ধরে বলল, তোর বাপ বলে নিজের মাস্কটা সরিয়ে ফেলল সালাম চৌধুরী। অনাকাঙ্ক্ষিতভাবে উন্মুক্ত মুখে সালাম চৌধুরীকে দেখে বকাটে ছেলেটি ঘাবড়ে গেল। ছেলেটির নাম রাফ, এখানকার এক ছাত্রলীগের নেতা। সে সানাম চৌধুরীকে খুব ভালো করেই চেনে জানে। এই মুহূর্তে সানাম চৌধুরীকে ভয়ঙ্কর লাগছে। শুকনো ঠোক গেল রাফ, ভয়ার্ত মুখে বলল, ভাই ভাই আপনি এখানে? সরি ভাই, ভাই আমি বুঝতে পারিনি, হাঁটার সময় ভুলবশত ধাক্কা লেগে গেছে। সানাম চৌধুরী গর্জে উঠল। সে ছেলেটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। অগ্নি কণ্ঠে বলল, চুপ চুপ, মিথ্যা বলবি না, একদম মিথ্যা বলবি না। আমি নিজ চোখে দেখেছি, তুই ইচ্ছে করে রাত্রি প্রিয়াকে ধাক্কা দিয়েছিস। ছেলেটি এত ঘাবড়ে গেল, সে তাৎক্ষণিক সানাম চৌধুরীর পা জড়িয়ে ধরে বলল, ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দিন। সানাম চৌধুরীর দয়া হলো না, সে এলো পাথারি ছেলেটিকে মারতে শুরু করল। মারতে মারতে আক্রোশ নিয়েই বলল, তোকে মাফ করব, মাফ করব আমি। তুই তুই আমার কলিজায় হাত দিয়েছিস, তোর হাত তোর হাত আমি জীবনের জন্য অক্ষম করে দেব। বলেই ছেলেটির হাত পুনরায় মুচড়ে দিল সালাম চৌধুরী। ছেলেটির যন্ত্রণা আহ করে চিৎকার করে উঠল। তবুও তার দিকে কেউ এগিয়ে আসল না। আশেপাশের মানুষগুলো সালাম চৌধুরীকে দেখে দূরে সরে গিয়েছে। তাদের এদিকে আসার সাহস হলো না, বরং তারা দূরে থেকে রাফর মার উপভোগ করছে। লোকটার লোকগুলোর মুখে এক ধরনের তৃপ্তি, খুব জ্বালিয়েছে তাদের এই রাফ। ক্ষমতার দাপটে নেতাগিরি করেছে সারাক্ষণ, এইবার ভালো হয়েছে, পাতি নেতা আসল নেতার হাতে পড়েছে। সালাম চৌধুরী থামছেই না, সে এক উন্মাদের মতো একটার পর একটা আঘাত করে যাচ্ছে। রাফ নিতিয়ে পড়েছে, তাও নিজের রক্ষা করার চেষ্টা চালাচ্ছে নিজেকে। ভাই আমাকে ছেড়ে দিন, ভাই আমাকে ছেড়ে দিন, প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিন। তোকে ক্ষমা করব, তোকে ক্ষমা করব? তোর নামে আমি আগের থেকেই কমপ্লেন পেয়েছি, আজ তোর অন্যায়ের পরিমাণ আরো বেড়ে গেছে। আমি তোকে ক্ষমা করতে পারি না। এখন তুই শুধু একটা কথাই ভাব, নিজের দায় মুক্তির জন্য কি করতে হবে। ভাই প্লিজ, রাফ কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিল সানাম চৌধুরী। ছেলেটাও আচমকা ছিঁড়ে দিল। আকস্মিক ছাড়ার ফলে মুখ থুবড়ে নিচে পড়ল রাফ। সানাম চৌধুরী তাৎক্ষণিক তার সামনে গিয়ে গম্ভীর কণ্ঠে শুধাল, উঠে দাঁড়া। রাফ তীব্র ব্যথা নিয়ে কোনো রকম উঠে দাঁড়ালো। সানাম চৌধুরী রাত্রিপ্রিয়াকে ইশারায় কাছে ডাকলো। রাত্রিপ্রিয়া এতক্ষণ নির্বাক হয়ে দেখছিল সব, কিন্তু সানাম চৌধুরী তাকে কাছে ডাকতে এগিয়ে আসলো। রাত্রিপ্রিয়ার কাছে আসতেই সানাম চৌধুরী বলল, জান পায়ে জুতা খুলে ওর মুখে ছুঁড়ে মারো। রাত্রিপ্রিয়া সবাইকে অবাক করে দিয়ে রাফুর মুখে সত্যি সত্যি জুতোটা ছুঁড়ে মারল। খুব আনন্দে আর ঘৃণা নিয়ে নিজের কাজ করলো মেয়েটা, যা দেখে সালাম চৌধুরী মুচকি হেসে শুধাল, গুড। এতগুলো মানুষের সামনে লজ্জায় অপমানে মাথা নুইয়ে গেল রাফর, তবুও তার মুখের কোনো শব্দ নেই। এর মধ্যে সালাম চৌধুরী রাতকে দেখে পুনরায় রাফোকে দেখে বলল, ওর পা ধরে মাফ চা, কুইক। রাফো নিজেকে বাঁচাতে দ্রুত তাই করলো। এতগুলো লোকের সামনে একটা মেয়েকে পা ধরতে দ্বিধা করলো না সে। তবু সানাম চৌধুরী হাত থেকে শেষ রক্ষা হলো না। তার মধ্যে সানাম চৌধুরী সাইমনকে ইনফর্ম করল। সাইমনের পুলিশ ফোর্স এসে রাফোকে ধরে নিয়ে গেল। ভিড় কিছুটা কমল। সানাম চৌধুরী সবার মধ্য দিয়ে রাজপ্রিয়া হাত ধরে সামনে এগিয়ে গেল। সানাম চৌধুরী এখন একদম স্বাভাবিক, যেন কোথাও কিচ্ছুটি হয়নি। রাজপ্রিয়া আজ যেন এক নতুন সানাম চৌধুরীকে চিনল। তার প্রতি লোকটার অগাধ সম্মান ভালোবাসা আজ আরো একবার প্রকাশ পেল। সত্যি লোকটা তার জন্য বিশেষ। রাত্রিপ্রিয়া হাস্যজ্জ্বল মুখ নিজেও শক্ত করে সানাম চৌধুরীর হাতটা চেপে ধরল।
প্রিয় পুরুষের পায়ের সাথে পা মেলাতে মেলাতে শুধালো মাই ম্যাম। বিকেলে বন্ধুদের সাথে কোচিং ক্লাসে বসে আড্ডা দিচ্ছিল পায়েল, এমন সময় সাইমন ভাইয়ের ফোন পেয়ে পায়েল চমকালো কিছুটা। সচরাচর এই মানুষটা তাকে কল করে না, সেবার কক্সবাজার থেকে আসার পর তাদের সিপাপের কথা হয়নি। সাইমন ভাই তাকে বারবার এড়িয়ে চলেছেন, পায়েলও অজানা এক অভিমান নিয়ে আগ বাড়িয়ে কথা বলতে যায়নি। বলতে গেলে একদিনে তাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। আচ্ছা, হঠাৎ এই মানুষটার ফোন ব্যাপার কি? পায়েল প্রথমবার কল পেয়ে থলো না, কোনো উদ্বিগ্নতা প্রকাশ করলো না, সে ফোন রেখে দিল। কিন্তু সাইমন ভাই বারবার করে কল করেই যাচ্ছেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোন ধরলো। পায়েল বলল, কি হয়েছে সাইমন ভাই, বারবার কল করছেন যে? সাইমন চৌধুরী সেসব অগ্রাহ্য করে সরাসরি প্রশ্ন করল, কোথায় তুই? আমি কোচিংয়ে আছি। কেন? নিচায়, আমি তোর কোচিং ক্লাসের সামনে দাঁড়িয়ে। পায়েল কিছুটি প্রশ্ন করার আগে সাইমন কল কেটে দিল। সাইমন ভাইয়ের ফোন পেয়ে দোনমনো মন নিয়ে কোচিং থেকে নিচে নেমে এলো পায়েল। সাইমন ভাই কোচিং সেন্টারের রোড ধরে দাঁড়িয়ে পায়েলকে দেখতে পেয়ে হাত ইশারায় কাছে ডাকলেন। পায়েল উসখুস কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে সাইমন ভাই, কেন ডেকেছেন? সাইমন সরাসরি কিছুটি বলল না, একবার হাত ঘুরে দেখে বলল, চল কোথাও গিয়ে বসি। কোথায়? কোনো ক্যাফে চল, যাই কফি খেতে খেতে কথা বলে। ভার্সিটির পাশাপাশি এক ক্যাফে সাইমন চৌধুরীর মুখোমুখি বসে আছে পায়েল। এই ক্যাফেটা এখন পুরোপুরি ফাঁকা, মাঝে মাঝে দু একজন লোক আসা যাওয়া করছে। পায়েলের হাতে কফির মগ, মেয়েটা খুব আয়েস করে কফিতে চুমুক দিচ্ছে, যেন তার মধ্যে দুনিয়ার কোনো তাড়া নেই, খাওয়া ছাড়া কিচ্ছুটি করার নেই তার। কিন্তু তার সামনে উদ্বিগ্ন অবস্থায় বসেই আশপাশ করছে সাইমন চৌধুরী। ছেলেটার কপালে বিন্দু বিন্দু খাম, ওর সামনে কফির মগটা অবহেলায় পড়ে আছে, লোকটা ছুঁয়েও দেখেনি। সচরাচর সাইমন চৌধুরীকে এইরকম নাজেহাল অবস্থায় দেখা যায় না, লোকটার আজ হলো ঠিকই। এরই মধ্যে পায়েল কিছুক্ষণ নীরবে খুঁটিয়ে খুঁটিয়ে সাইমনকে পর্যবেক্ষণ করে ফ্রিকুচকে ভাবতে লাগলো, ওনার হলো তো হলোটা কি? পরক্ষণে ভাবনা থেকে বেরিয়ে আসলো মেয়েটা, আনমনি হাসলাম, যেন সে সব কিছু জানে। সাইমন আজ এমনটাই হওয়ার কথা সাইমনের। হঠাৎ করে এই পায়েলকে হাসতে দেখে নড়ে চড়ে বসলো সাইমন চৌধুরী। সে কিছু বলতে চায় কিন্তু নিজেকে ভীষণ নার্ভাস লাগছে, কীভাবে শুরু করবে, কী বলা উচিত? সাইমন সব কিছু তালগোল পাকিয়ে ফেলছে, আর এইদিকে মেয়েটা হাসছে। সাইমন চৌধুরীর এই কথা খুঁজে না পেয়ে পায়েলকে হয়তো থমকে উঠল, বলল, এই তুই হাসলি কেন? সাইমন এমনভাবে কথাটা বলল যেন পায়েলের হাসা বার, হাসা মানে দণ্ডনীয় অপরাধ কোনো। তাও পায়েলের মেয়েটার ভাবভঙ্গি আগের ন্যায় সচল রইল। সে কফির মাকে ফু দিতে দিতে বলল, এমনি। সাইমন চৌধুরীর বিপরীতে কি বলবে কথা খুঁজে পেল না। পরপর নিজেকে ধাতস্থ করতে টেবিলে রাখা মিনারেল ওয়াটারের বোতল খালি করল, এরপর সোজা তাকালো পায়েলের মুখের দিকে, অতঃপর গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কেন দেখেছি তুই কিছুই জিজ্ঞেস করছিস না কেন? ও তাই তো, হ্যাঁ সাইমন ভাই আমায় কেন ডেকেছেন? পায়েল ভীষণ হেয়ালি করে বলল কথাখানা। সাইমন চৌধুরী ফুস করে শ্বাস ছাড়লো, পর মুহূর্তেই এক নিঃশ্বাসে শক্ত কণ্ঠে বলে উঠল, শোন পায়েল, আমি তোকে ভালোবাসি। পায়েল সবেমাত্র আরেক চুমুক কফিতে মুখে নিয়েছিল। সাইমন চৌধুরীর এহেন কথা শুনে তার বেশম পেল, সর্বশরীর কেঁপে উঠল। তবুও মেয়েটা নিজেকে যথাশক্ত রাখলো, মুখের কফিটুকু খুব সূক্ষ্মভাবে গিলে ফেলল, কোনো প্রতিক্রিয়া ছাড়াই ঠাই বসে রইল, মুখে কিচ্ছুটি বলল না। সাইমন চৌধুরী স্বাভাবিক রকমে পায়েলকে দেখে হতাশ হলেন। সে ভেবেছিল পায়েল চমকে উঠে হয়তো অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবে, বলবে, হোয়াট, আপনি কি বললেন সাইমন ভাই, আপনি কি বললেন আবার বলুন। কিন্তু বাস্তবে তো মেয়েটির কোনো প্রতিক্রিয়াই নাই দেখে সাইমন হতাশ হয়ে পড়ল। পায়েলের ঠোঁটে এক ধরনের ঠান্ডা ও নির্লিপ্ত হাসি খেলা করছিল, যা সাইমনের মনে আবেগকে আরো গভীরভাবে আঘাত করেছিল। সাইমন প্রশ্ন করল এক ধরনের উদ্বেগের সাথে, পায়েল শুনিসনি আমি কি বললাম, তুই কিছু বলছিস না যে? পায়েল শান্ত ভঙ্গিতে কফি কাপটি হাত থেকে টেবিলের উপর রাখল এবং সাইমনের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এভাবে ধমকাচ্ছেন কেন সাইমন ভাই? এভাবে ধমকি ধমকিয়ে কেউ কাউকে প্রপোজ করে? মেয়েদের প্রপোজ করতে হয় মধুর সুরে, এই যেমন ধরুন জান পাখি শোনো,
আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি ছাড়া আমি অসহায়, দুনিয়া সব অন্ধকার, কিন্তু আপনি তো হার্টলেস নিম পাতা একটা, মুখে মধুরও তো কিচ্ছু নেই। এভাবে ধমকা ধমকি করে প্রপোজ করলে আমি কেন, দুনিয়ার কোনো মেয়েই শুনবে না, আপনার কপালে বউটাও কিচ্ছুটি নেই। সাইমন ভাই, এবার রিহার্সাল বাদ দিন। দেখ পায়েল, আমি তোর সাথে কোনো রিহার্সাল টিহার্সাল করছি না, আমি ওসব ইনি বিনিয়ে কথা বলতেও পারি না, আমার সোজাসাপটা কথা, আমি তোকে ভালোবাসি, তুই শুনছিস? সাইমন চৌধুরী গম্ভীর কণ্ঠে ভালোবাসি শব্দটি বুকে ধাক্কা লাগলো পায়েল মেয়েটির, সেই সঙ্গে সঙ্গে কিছুটি বলতে পারলো না। কিয়ৎক্ষণ পর রয়েছে চোখ মুখ শক্ত করে বলল, এসব কী ধরনের মশকরা সাইমন ভাই? আপনি সেদিন না বললেন আপনি একজনকে ভালোবাসেন, কি এক শ্যামময়ী না শ্যামসুন্দরী, এখন তাকে রেখে আবার আমাকে বলছেন ভালোবাসি? ছি ছি সাইমন ভাই, আপনার তো দেখছি চরিত্রের সমস্যা, আপনি তো একটা আস্ত প্লেবয়, আর আমি কি না আপনাকে কত ভালোবা। পায়েল থামিয়ে দিল সাইমন চৌধুরীকে, তাতে তত চেপে কটমট কণ্ঠে বলে উঠল, একদম থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো বেয়াদব, ওই মেয়েটাই তুই, গাদা একটা, এসব তো মোটা মাথায় ডুববে না, আমার চরিত্রের সমস্যা তাই না? দাঁড়া, তবে আজ বিয়ের আগে বাসরের কাজটা সেরে ফেলে। শেষ কথাটা বলেই উঠে দাঁড়ালো সাইমন চৌধুরী, পায়েলের দিকে তাকে দুষ্ট হাসি দিল, এক পা করে এগোতে লাগলো, পায়েল ফাঁকা ঠোক গেল, তসর চেয়ার থেকে উঠে দাঁড়ালো, ওইখান থেকে সরে গেল কিছুটা পরপর বলল, সরি সাইমন ভাই সরি, আমি আপনার সঙ্গে মজা করছিলাম। ওকে ওকে, বস বস, যা আজ তোকে মাফ করে দিলাম, ট্রাস্ট মি আমি তোকে কিছু করবো না, আমার আবার মন বড়, কেউ আমাকে সরি বললে আমার মন গলে যায়। এনিওয়ে আমার উত্তরটা। সাইমন চৌধুরী পুনরায় চেয়ারে বসতে বসতে এই কথাটি বলল, পায়েলকেও ইশারায় বসতে বলল, পায়েল বসল না, বরং নিজের হ্যান্ডব্যাগটা টেবিল থেকে কাঁধে তুলে নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিল, যা দেখে সাইমন চৌধুরী ও ফ্রু কুচকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, এরপর গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস, আমার উত্তরটা। পায়েল অন্যদিকে মুখ করে মৃদু কণ্ঠে বলল, সরি সাইমন ভাই, যে ভালোবাসার জন্য আজ আমার ছোট্ট বোনটা দেশ ছাড়া, জেনে বুঝে একই ভুলের পুনরাবৃত্তি আমি ঘটাতে পারবো না, আমাকে দিয়েও যদি এমন কিছু হয় আমার আব্বু এবার হয়তো মরেই যাবে, মরেই যাবে। সাইমনের মনে হলো যে তার প্রস্তাব হয়তো ঠিক সময় দেওয়া হয়নি, অথবা পায়েল তার অনুভূতিগুলো ঠিকভাবে উপলব্ধি করতেই পারছে না। সাইমনের বুকে থক করে উঠল, মূর্তি অজানা এক আশঙ্কা শঙ্কা অদ্ভুত এক অসুখ গ্রাস করলো তার বক্ষস্থলে, নিজের এতদিনের তিলে তিলে গড়া ভালোবাসা যেন আজ অদৃশ্য ঝড়ের সামনে দাঁড়িয়ে। পায়েল যে কষ্টের কথা বলছে তার মধ্যে সাইমন অনুভব করলো যেন তার নিজের অন্ত দ্বন্দ্বের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে, এটি কি সত্যি যে তাদের সম্পর্কের ভবিষ্যৎ একটি অব্যক্ত সংকটের দিকেই এগোচ্ছে? সাইমন অস্বস্তিতে বুক চেপে ধরল, কিছু বলার আগে পায়েল তাকে অগ্রাহ্য করে বেরিয়ে গেল, মেয়েটা এত পাশান কেন, এত পাশান, ও সবার কথা ভাবলো, তার কথা কেন একটিবারও ভাবলো না, তার ভালোবাসা কি এতটাই ঠুনকো? সাইমনের এতগুলো চাপা ক্রোধ পরিণত হলো, সাইমন চৌধুরী হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, সে তাৎক্ষণিক চট করে বসা থেকে উঠে দাঁড়ালো, সামনে থাকা টেবিলটা সশব্দে লাথি দিয়ে বলল, তোকে হারিয়ে আমি দেবদাস হয়ে থাকতে পারবো না, আমি দেবদাস সাথে পারবো না, তোকে আমি মেরেই ফেলবো পায়েল, মেরেই ফেলবো, আজই মেরে দেবো তোকে। তুই সাইমন চৌধুরীকে রিজেক্ট করলি, রিজেক্ট করলি, শত শত মেয়ে সাইমন চৌধুরীর একটু সান্নিধ্য পেতে মরিয়া, তার এক কথায় ওরা নিজেকে বিলিয়ে দিত প্রস্তুত, তবুও সেসব আমি পায়ের কাছে ফেলে রেখেছি, সব কিছুর বিনিময়ে আমি কেবল তোকেই ভালোবেসেছি। এই আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? আমি কি ফেলনা, ফেলনা কেন? সাইমন দৌড়ে পায়েলের পিছু পিছু ছুটলো, বলল, এই পায়েল, এই দাঁড়া দাঁড়া বলছি। পায়েল দাঁড়িয়ে গেল, সাইমনের বজ্র কণ্ঠ শুনে তার রুহ অবধি কেঁপে উঠল, এরই মধ্যে সাইমন চৌধুরী খপ করে পায়েলের হাত থামছে ধরল, মুখোমুখি তাহলে পায়েল ফাঁকা ঠোক গেল, তার হাতে যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা অনুভব করলো সে। পায়েল ভয়ে ভয়ে একবার তাকালো লোকটার দিকে, সাইমন চৌধুরীর চোখ মুখ লাল হয়ে আছে, শরীর মৃদু মৃদু কাঁপছে, পায়েল কী করবে বুঝে উঠতে পারছে না, সে চোখ সরিয়ে নত যেন হয়ে দাঁড়ালো, এই মানুষটাকে কখনো এতটা রেগে যেতে দেখেনি ও,
এই মানুষটার এই রূপের সাথে ও মোটেও পরিচিত নয়। পায়েল কি ভয়ঙ্কর লাগছে তাকে। পায়েল ব্যথা ভয় মিশ্র অনুভূতি নিয়ে কেঁদেই ফেললো, বলো, আমার হাতটা ছাড়ুন সাইমন ভাই, খুব ব্যথা লাগছে। সাইমন চৌধুরী হাতটা ছাড়লো না, বরং পৈশাচিক হাসি দিয়ে মেয়েটা নরম হাতটা মুচড়ে দিল। অদ্ভুত রকমের হাসি দিয়ে বলো,